প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে জানানো হয়েছে যে প্রত্যেক ছাত্র ছাত্রীকে চার হাজার নশো টাকা করে উপবৃত্তি প্রদান করা হবে তো এর আবেদন কবে থেকে শুরু হবে আবেদন পদ্ধতিটা কি কোন ওয়েবসাইটে গিয়ে কি কী মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সেটা সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার ট্রাই করবেন আর আপনাদের সবাইকে বলবো যে আপনি যদি নির্ভুলভাবে এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন অবশ্যই কিন্তু আপনি চার হাজার নয়শো টাকা পেয়ে যাবেন মন সৃষ্টিকর্তার দোয়ায় তো এটা কিন্তু একদম সরকারি একটা বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে তো আপনি যেহেতু ইন্টারমিডিয়েট পাস করেছেন অনার্স পড়তেছেন তাহলে বর্তমানে কিন্তু এসএসসি ইন্টারমিডিয়েট পাসে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এবং দু সালে আরও হাজার হাজার নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তো সেগুলো যদি সবার আগে জানতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে করে পরবর্তীতে নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পাস জানুয়ারি দুই হাজার তারিখে এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয় তো এখানে কিন্তু বলা হয়েছে যে উপবৃত্তি বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একুশ বাইশ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক সাতারো আঠারো দুই হাজার আঠারো উনিশ এবং উনিশ বিশ তৃতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষ এবং শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত স্নাতক পাস ও সমমান পর্যায়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিকট থেকে উপবৃত্তির আবেদন আহ্বান করা যাচ্ছে তার মানে আপনারা যারা অনার্স পড়ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় হোক ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর যাই যেখানেই পড়েন না কেন আপনারা সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং অবশ্যই প্রাপ্তির জন্য এইচ টি টিপি স্ল্যাশ ইএসটিআই ডি ডট পি এম ডট গভ ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে কিন্তু অনলাইনে নিবন্ধন করতে হবে তো অবশ্যই কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা একটু ভালো করে লক্ষ্য করুন এই ওয়েবসাইটের কিন্তু ঢুকেই আপনার আবেদনটা করতে হবে এবং আপনারা কিন্তু নির্ভুলভাবে যদি আবেদনটা করতে পারেন ভাই ইনশাআল্লাহ আপনি কিন্তু চার হাজার নয়শো টাকা পেয়ে যাবেন তো নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে ব্যবহার নির্দেশিকায় পাওয়া যাবে মানে আপনি যখন এই ওয়েবসাইটে ঢুকবেন তখনই কিন্তু আপনাকে তারা সব কিছু বলে দিবে কিভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন কি কী আপনার সাবমিট করতে হবে তো উক্ত সফটওয়্যার তথ্য এন্ট্রির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও লগ ইন করতে পারবেন ব্যবহারের নির্দেশিকার্তাবল অনুসরণ করবশ থেকে দশ দুই দুই হাজার বাইশ তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আগামী আঠাশ দুই দু হাজার বাইশ তারিখের মধ্যে নির্বাচিত প্রার্থীদের তালিকা সিস্টেম ব্যবহার করে অনলাইনে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার কোনো হার্ড কপির প্রয়োজন নেই তো এটাই কিন্তু ব্যবস্থাপন পরিচালক অতিরিক্ত সচিব নাসরিন আফরোজ তিনি বলেছেন তো এটা কিন্তু একদম সত্য তো একদম সরকারি একটা উপবৃত্তির প্রজ্ঞাপন যেটাতে কিনা আপনারা নয় তারিখ জানুয়ারির নয় তারিখ থেকে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন শুধুমাত্র অনলাইনে এবং আপনি কিন্তু আপনার নিজের মোবাইল দিয়ে বা নিজের কম্পিউটার দিয়ে আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারবেন অবশ্যই এইচ টি টিপি স্ল্যাশ ডট পি ডট গভ ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে রিকোয়েস্ট করব একটু নির্ভুলভাবে আপনি ট্রাই করবেন এই অ্যাপ্লিকেশানটা করার তাহলে ইনশাল্লাহ ভাই আপনি কিন্তু চার হাজার নয়শো টাকা প্রাপ্তি যোগ্য বলে বিবেচিত হবেন তো আমি অলওয়েজ রিয়েল নিউজ দেওয়ার চেষ্টা করি যাতে আমার ভিউয়ার্সরা চাকরি প্রার্থীরা শিক্ষার্থী বন্ধুরা সব সময় উপকৃত হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আপনি যেহেতু ইন্টারমিডিয়েট পাশ করেছেন অনার্স পড়তেছেন তাহলে বর্তমানে কিন্তু এসএসসি ইন্টারমিডিয়েট পাশে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এবং দু সালে আরও হাজার হাজার নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তো সেগুলো যদি সবার আগে জানতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে করে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়